দাঁড়িয়ে আছেন বিএনপি সমস্ত নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে অনুরোধ করব আমাদের প্যান্ডেলে মাঝে চলে আসার জন্য আল্লাহ আমরা এই কলেজ মাঠে কিছু গুনাহগার বান্দা উপস্থিত হইয়া আমরা আল্লাহ তাআলা তোমার এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহ মাগফিরাত কামনায় আল্লাহ আমরা ইন্তেজাম করেছি এবং আমাদের এই কর্মী সভা যাতে সার্থকর সফল হয় আল্লাহ সকল বিশৃঙ্খলা থেকে আমাদের মুক্তি দান করুন আল্লাহ তাআলা আমাদের জন্য এই কর্মী সভাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয় سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমি বিনয়ের সাথে ওবাইদুল কাদের সাহেবকে বলতে চাই যে এই নাটকের নাট্যকার হচ্ছেন আপনারা এই নাটকের পরিচালকও আপনারা আপনারাই জানেন এই নাটকের কুশীলব যারা তারা কুমিল্লা থেকে কিভাবে কক্সবাজারে গেল কিভাবে কোথায় লুকিয়েছিল আপনারাই তো লুকিয়ে রেখেছেন তো এই আওয়ামী লীগের এরা তো ভাওতাবাজি করে প্রতারণা করে মানুষকে মানে কি বলে এটাকে ফাঁপড় দেয় গ্রামে বলে না ফাঁপড় দেয় এই ফাঁপড় দেয় দিয়ে মানুষকে তারা একটা বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার চেষ্টা করে আজকে স্বাধীন বাংলাদেশের 50 বছর আমরা পদার্পণ করেছি এই 50 বছরের পর দাঁড়িয়ে যদি আমরা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করি যে 30 লক্ষ মানুষের জীবনে বিনিয়োজিত স্বাধীনতা সেই স্বাধীনতা আজকে বাংলাদেশে আছে কি নাই জিয়া রহমানের সহধর্মিণী এদেশের গণ মানুষের প্রযুক্তি বেগম খালেদা জিয়া দীর্ঘ 8 বছর রাজপথে সংগ্রাম করে 3 বার গ্রেপ্তার হয়েছেন কারাবরণ করেছেন তারপরেও আপুসিন থেকে জনতার কাতার অগ্রগত হয়ে গণ অভ্যুত্থানের মধ্যে সরে দাঁড়িয়ে প্রথম গণতন্ত্রকে মুক্ত করেছেন।